बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू बैक माय चैनल मोइनस लाइफ सबा के स्वागत केमन आपनर आशा कर भलो आज भलो आल्ला रहमते अपन दुआ भलोबाशा आज के हमारे अनेक किस बजार नहीं आसने जे कुरबानी सामने तरज पिंज़ और आलू नहीं आससे 5 केजी पिंज़ 5 केजी आलू नहीं आस तपर एखे आसल सब्जी करला कला पटल काकरोल धनिया पता ये सब तरकारी नहीं आससे और ये माछ आछे माछ नहीं आससे हे पाबदा माछ और झटका इलिश और आछे पाट शाक हे आजकेर बाजार तो एखन ईदेर प्रस्तुति निते हबे तार जोन्नो एखन निये आसछे आलू पियाज तारपरे आदा रसुन पेस्ट करे राखबो आदा पेस्ट करे राखछि ओटा आपनादेर साथे शेयर करा हय ना रसुनटा करते हबे एकदिने तो सब पारि ना तो ई जेखाने माछगुलो बेर करे निच्छि माछगुलो एखन काटबो ई जेखाने दुइटा झटका इलिश আর আছে পাবদা মাছ এই যে পাবদা মাছ আমাদের আজকের বাজার এই যে মাছগুলো খুব সুন্দর লাগতেছে পাবদা মাছগুলো देखते खूब सुंदर लगता से ताजा से देखो ना मैं माछ गुलो के केटे निब आजकेर बाजार ये पाट शाक भाजी करब पाबदा माछ रान्ना करब ना पाबदा माछ रेखे दीब फ्रिजे इलिश माछ झटका इलिश ओटे काचकला दिए रान्ना करब आर रान्ना करब डाल এটাই হচ্ছে আমাদের আজকের রান্নাবাড়া দুপুরের রান্নাবাড়া তো দেখুন আমি মাছগুলো কেটে নিচ্ছি এখন আমি মাছগুলোকে কাটতে বসে গেলাম বটি নিয়ে রেডি হয়েছে কাটব মাছগুলো ঠিক মতো ক্যামেরা আসতেছে না তাই ঠিক করতেছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা প্রেস করে দিবেন আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন তো পাবদা মাছগুলো আমি এভাবে কেটে নিব সকালে তো নাস্তা করি আমরা 11টার দিকে কারণ আমরা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেজন্য আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করতে পারি না
তো বেলা হয়ে যায়, রাত্রে ঘুমাতে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, সেই জন্য সকালে উঠতে দেরি হয়, নাস্তাটা ঠিক মতো টাইমে করতে পারি না। তারপরে যে নাস্তা করছি 11টার দিকে, 11:30টার দিকে করে তারপরে যে দুপুরে রান্না বাড়ার আয়োজন করে নিচ্ছি, বাজার নিয়ে আসলো এখন, কেটে কুটে ধুয়ে টুয়ে রান্না করতে তো লেট হয়ে যায়। পাবদা মাছগুলো কী দিয়ে রান্না করে বলে ভালো হবে কমেন্টের মাধ্যমে জানাবেন, কীভাবে রান্না করলে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সেইভাবে রান্না করব আপনাদের ইচ্ছা ইয়ার মতো আপনারা বললে। সবসময় তো আমার পছন্দের রান্না করি, আপনারা বলবেন কীভাবে রান্না করলে ভালো লাগে পাবদা মাছ। আর ওই জাটকা ইলিশটাতে কাঁচকলা দিয়ে রান্না করবো, কাঁচকলা তরকারি তো ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, খুবই ভালো লাগে, টেস্টি খাবার। তা আমি আজকে কাঁচকলা দিয়ে মাছটা দিয়ে রান্না করবো, ইলিশ মাছ জাটকা ইলিশ, বড়ো ইলিশ না, বড়ো ইলিশ তো নাই, তার জন্যে জাটকা ইলিশটা রান্না করবো কাঁচকলা দিয়ে, খুবই মজার একটা খাবার। ওই তরকারিটা বেশ মজা হয়েছিলো, তো ওই যে আমার পাবদা মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি ওই যে ইলিশগুলো কেটে নিবো, ইলিশ দুটা কেটে নিবো। এই ইলিশটা কেটে নিলাম, একটা কাটা হয়েছে, এখন বাকিটা কাটবো, কেটে মাছগুলি ধুবো, এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব।
মাছ কেটে কাটা হয়ে গেছে, ধুয়ে নিছি। এখানে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিলাম। তো এখন আমি তরকারিটা বসাবো। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে তরকারিগুলো দিয়ে দিলাম, কাঁচকলা, একটা আলু কেটে দিছি। আমার ছেলে আবার আলু খায়, সেই জন্য আলু কেটে দিছি। কাঁচকলাকে আর আলু দিয়ে কষাতো, এখন কষাই তারপরে মাছগুলো দিয়ে দিত। একটু কষানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে কষিয়ে নিলাম কাঁচকলা। এখন আমি মাছটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তারপর আমি পানি দিয়ে দিব, ঝোলের পানি। তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এদিকে শাকটা তো বাসা হয়ে গেছে, এখন শাকটাকে ধুয়ে নেব, তারপর শাকটা বসিয়ে দেব। পাট শাক ভাজি করব, আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর ডাল, এই হচ্ছে দুপুরের মেনু। যে এখানে আজকে আনছে বিলাতি ধনিয়া পাতা, দেখাইতে পারি নাই, দেখাই নাই, আপনাদের সাথে শেয়ার করি নাই। বিলাতি ধনিয়া পাতাটা কেমন, লম্বা লম্বা পাতা, আপনারা হয়তো চিনেন। তো বিলাতি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিছি, তারপরে তরকারির উপরে নামাবার আগে দিয়ে দিলাম। তরকারিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেখানে আমি পাট শাক ধুয়ে পাট শাকটা বসাই দিছি পাশের চুলায়, আর এই যে পাট শাকটা আমার, আর এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু ডাল করলেই হয়ে যাবে আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি। আর এই পাশে আমি পাট শাকটা ভাজি করে নেব। পাট শাকের ভিতরে আমি লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। পাট শাকটা হয়ে গেছে, এখন আমি বাগার দিব। এই যে একটু কড়াইতে আমি কড়াই বসিয়ে দিছি, কড়াই পানি শুকাই গেলে তেল দিব। তেল দিয়ে তারপরে আমি যে পেঁয়াজ, রসুন, রসুন বেশি করে দিতে হবে পাট শাক ভাজিতে। রসুন বেশি করে দিলে, পেঁয়াজ বেশি করে দিলে টেস্টি লাগে পাট শাক ভাজিটা। আর পাট শাক তো আমার একটু খুবই প্রিয়, এটা হলে আমার ভাত খেতে খুবই ভালো লাগে। শাক আর প্রতিটা শাকই আমার কাছে খুব ভালো লাগে, শাক হলে আমি পেট ভরে ভাত খেতে পারি। শাক আমার খুবই পছন্দের জিনিস, যে কোনো শাকই দেন ভালো লাগে। তো পাট শাকটা ভাজি করে নিয়ে দিচ্ছি, এখন বাগার দিয়ে নিব। তো পারে যেহেতু আমার পেঁয়াজ কাঁচামরিচটা কাঁচামরিচ না পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে,
ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দিলাম, শাকটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। পাঁচ শাক ভাজি তো প্রায় অনেকে পারেন, সবাই হয় খায় না, পছন্দ করে না, কেউ পছন্দ করে কেউ করে না। যেভাবে আমি পাট শাকটা ভাজি করে নিলাম, এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমার পাট শাক ভাজি, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই যে এখন আমি হাজবেন্ডকে খেতে দিছি, সে খেয়ে নিচ্ছে পাট শাক দিয়ে। এখানে আছে ডাল আর মাছের তরকারিটা, পাশে আমার ছেলেও খাচ্ছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার, রান্না বাড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া সেরে নিব সবাই মিলে। তো যে এখন শাক দিয়ে খেয়ে তরকারি আর ডাল দুইটা একসাথে মিক্স করে খাচ্ছে। খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আমরা দুপুরের আর কি রেস্ট নেব সবাই মিলে। কেউ ঘুমাবে, কেউ মোবাইল চালাবে, কেউ টিভি দেখবে, এইরকম। তারপরে তো আসরের আজান দিবে, নামাজ টামাজ আছে, মাগরিবের নামাজ পড়ে তারপরে সবাই আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে নিব। এখন
এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো পাস্তা বানাইছিলাম, পাস্তা খাওয়া হচ্ছে মাগরিবের সপরে। তো আজকের মতো এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।